السلام عليكم ورحمة الله وبركاته. شماني تبيور هول كده ورن بلا سني. الحمد لله الله باك الله خلاه شكريا. الحمد لله عايز بكالي ايلام قارنو يتو سوالي اسن كو بشي رويد عرفون اكتو مايل دويسي تو اهون كو عار شموين اي كاس هول غرور بيتر تحتو اهون زيتا غاس هسي سوب تخلي بخورتي تخو عار رويتي تخو الله روح برو شخورو আল্লাহ ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। তো আজ যে ভিডিওটা আমি করবো, ভিডিও আশা করি যে আপনারা খুব ভালো লাগবো। তো ভিডিওটা হইল গিয়া আমি আপনারা দেখাই, আমি ও যেন এটা আমেরিকান রোনার বিনস, এটা খুব বড় বড় হয়, মানে বিসিও হল খুব বড় বড় খালা খালা বিসিও হয়, আর রোনার বিনসের দাম খুব বেশি ধরে। তো আমি ও আগে দেখাইছিলাম একটা ভিডিও, যদি আমি এটা এক দুই সপ্তাহ আগর দেখা যায় গাছ হল মাশাআল্লাহ, ওই দোকান গাছ হল কিলা সুন্দর গাছ হয়েছে, তল তল আমি ফাতা তলর ফাতা ফেলাই দিছি, তবুও ওই দোকান মাশাআল্লাহ কিলা ও আরম্ভ হয়েছে। আর এখন গরোর ভিতরে আর বেশি লাম্ব হয়ে গেলে গিয়া সমস্যা হইল গিয়া, বেশি উফরে দিয়ে যায় গিয়া আর সিতরি যায় গিয়া। তো আমি ওই দোকান বাক্কা একটা জার আপনারা দেখা যার আমি আনছি। তো এই যে জায়গা আমার এটা আউটসাইড মানে পার্মানেন্ট আমি রোনার বিনস রই, প্রত্যেক বছর মাশাআল্লাহ খুব ভালো হয়। তো আজ কিছু আমি রই আর আপনারা দেখা, আমি ফটোর মাঝে রাখছি, ফটোর মাঝে রাখা লাভ হয়েছে গীতা, ও যে মাটি আছে, ও যে মাটি আছে আর মাটি উঠি দেওয়া লাগতো নাই, এলা গিয়া ও মাটি আর অরিজিনাল যে মাটি আছে আল্লাহর কুমিল্লে দেওয়ার পরে এক সপ্তাহ বাদে ইভেন ফুরা মানে গাছ পড়ো হয়ে যাবি। আর এখন যে গরম দেখছি, ওয়েদারও দেখছি আলহামদুলিল্লাহ গরম আছে, তো ইনশাআল্লাহ খুব ভালো হইব। তো আমি দেখাই আপনারে আমি কিলা কিটা করি। তো পয়লা করি কিটা আমি ও যে মাটি আছে ও মাটি হল আমি এটা পার্মানেন্ট করিয়া থই দিছি, এর লাগে ওই ধরকা এটা কুড়িয়া এটা বা এটা আগে কুড়িয়া আর থইছি ওই দোকা সে বুড়বুড়া মাটি ওই দোকা। তো ওখান কু একেবারে ইজি ওই দোকা বুড়বুড়া মাটি, মাটি তো আর তোরা আগে আমি তোরা আগে সহালিবেলা আমি পানি দিয়া রাখছি যে মাটিটা একটু ময়েশ্চারাইজ হইতো। ওই দোকা বিসমিল্লাহ রহমান রহিম ওই দোকা, আগে যখন আমি ভিডিওটা করি ছোটো ফটো আছিল তো নমলা দেখাইছিলাম রুটো হল মানে জ্বর হল বাড়াইছে, ওখান কু ওই দহকা অত মাটির মাঝেও কিলা জ্বর বাড়াইছে বিসমিল্লা। ও দহকা ওন ডাইরেক্ট ও দিলে এলাম মাটির মাঝে, ও মাটির মাঝে দিয়া আরে ও দিলাম ওখান কু ও যে যার ওর আল্লাহর যে হুকুম হয়। তো আমি এসে অন একটু বাদে দেখাই মনে আমি যে সিংলা টিংলা ওটা লাগাই রাখি দিব, আর ও যারও ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে খুব সুন্দর ওইব। ও গেল এক যার ওই দোকা, ও ওই দোকা গতবারই যেন গতবার যেন রুইস কান ওই দো ফসি গেছে গীতা রুট হল আর গতবার রুইছি যেন ওই দোকা বড় ইজি। আমি এমেলা করি আর এমেলা করলে আমি দেখছি লাভবান বেশি হওয়া যায়, আর যদি ও যে বড় কাজ হয়েছে আর ওটা যদি আমি মনে হইল আগে হুরু থাকতে এহত বিল্লো স্লাম্বা থাকতে যদি আমি আনিয়া দিতাম তো স্লুগে হাইল এনে এটা তো এলটমেন্ট গার্ডেন স্লুক লু গীতা বহুত তা আছে ওই দোকা ওখান কু ইটা ওজনও দিলাম বিসমিল্লা ওই দোকা কত ইজি ওখান কু ওজনও দিলাম মাটি ভাইল বেশি আর মাটি ভাইল বেশি আর পানিও দিম ওখান কু মনে হইল আগে পানি দেওয়া এটা লিমিটেড পানি আর ওখান তো আনলিমিটেড পানি থাকবো পানিও বেশি থাকবো আর রই দেওয়ানে কিছু ওই দরকার আর দিও ওই দরকার কিলা গা ধরা যায় ওলা ওলা বালা মাটি আর এমনি ইউনো দেওয়া এটা পুরানা মাটি ওই দরকার রয়েছে কোনো অসুবিধা নাই ওই দোকা রুট হল ও যেন দিয়ার কত সুন্দর
তো আমি এক কাম করি আরো কিছু রুইলাই রুইয়া আপনার কাছে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো ওই দৌকা আপনার আমি পয়লা করছিলাম রুইয়া, তো রুয়া আরম্ভ করেছি হরিয়া। আর ওই দৌকা আমার সিঙ্গলও এটা গতবারই ইটা ওর আমার সাইটে দেওয়া আরম্ভ করেছি। ওখন কু এক লত যদি আরো লতে দিয়ে যায় মানে আগে আছে নগরের ভিতরে তাহলে আর একটা একটা লোকে লাগিয়ে লেগে আছে খাইয়া আনা বেরি হার্ড হয়ে মানে সিঁড়ি দিতে হয়। তো লতুয়া জিনিস, তো লতুয়া জিনিস যত বাইব অত বালা। ওই দোকা আমি রুই লিছি, রুইয়া তলর যেন ওই দোকা তলর যেন ফাতা এটা কোনো ওই দোকা আমি ফেলাইছি। তলর ফাতা কোনো জরুরি নাই, তলর ফাতা যত ভারণ হাঁটিয়া ফেলাই দিয়া। তো হাঁটিয়া ফেলাইলে কিতে হইব তলে খেতে হইব ও রোদ লাগব বাতাস লাগব আর কোনো প্রবলেম হইলে দেখাও যাইব। আর ওখান কু আমি ওই দোকা আপনার সামনেও ওই দোকা ওটা সিঙ্গল দিলেই আর এটা দিলেই আল্লাহর যে হুকুম হয়। তো অল্প দিনের ভিতরে এটা তো লতুয়া জিনিস, তো আমি ভালো করে বানমু ইনশাআল্লাহ সুন্দর করে বান দিয়া দিমু। আর ওখান দেখা যার জেলা এক সপ্তাহ বাদে দেখা দেয় ইনশাআল্লাহ আমি উপরে দিব মানে এটা সারা ভরে গেছে আর খুব সুন্দর আল্লাহর হুকুম এটা ধরবো। আর এটা এমন মজা আর এটার বেশি খাইতে এটা খোয়ার মতো নাই মাশাআল্লাহ। তো আমার ওই ইলাইন মোটামুটি আমি করে নিয়েছি, তো ইলাইন করার পরে ও দোকারও দুই লাইন আছে, ও দুই লাইন আমি কেটা করবো করবো। আর ও হেরে দিয়ে আর একটা দেখাই লাই ও দোকা গত দুই সপ্তাহ ফুরা হইছে না। আমি আপনার দেখাইছিলাম যে ওখান পিঁয়াজ আমি রুই আর ও দোকা পিঁয়াজ রুইছি যেন তা ছুটো ছুটো পারিক পারিক পিঁয়াজ এটা উল্টিন শোন দেখুন যেন ফাইবা অনেকে আমার এখন ভাই এটা অনেকজনের আমি আসলে সরি আছি নিজেও খাম ফুল টাইম খাম করি যার লাগে অকলর যোৱা ফুল অকল সময় দিতে সময় মতো ইত্যাম পারি না হন যে বা এটা বেশি হন আমরা হই ভাই মো বা বালা বেশি হই ভাবে ইবেদ সব ধরনের সদু বেশি হলকা লাউ বেশি হলকা জেঠা চাইবা ইবেদ সব ধরনের গার্ডেনিং জিনিস পাওয়া যায়। তো আর উইলকিনসনের সবচেয়ে বালা আমি দেখছি কীতার লাগে উইলকিনসন সবসময় দেখছি ওদেশর মানে ওয়েদারের লগে তারা ফিক্স রাখিয়া সহলতা বেছে বা সহলজাত বেশিও তারা করে। তো আমি আরও তোরা অনলাইন সিংলা মিংলা লাগে ইয়া আর বার আমি করি ওই দোক আমি আটাইয়া ও ফটো কিনতে আমার ফটো খামা প্রত্যেক বছর আমি ওরা ফটো কিন রাখি। তো ফটো কবার দিছিস না ওই দোকা দুধর তার মধ্যে করছি। তো যাই হোক ওই দোকা আমি প্রত্যেক বছর আমার এখন খুব একটা জরুরি আর রাখি দিই। তো আপনার আগে আমি একবার দেখাইছিলাম যে আমি রুই আর ওখান ওবা থেকে ওই দোকা ইলাইন রুনার বিনস একটা গ্রিন আর ওটা সারা গ্রিন আর এটা হইল কি খালা আর ও যে রুইছি এখন পেপল কালার উইক্স ভাইবা আপনারা রুন বিনস উইক্স না উইলকিনসন সরি উইলকিনসন উইক্স উইলকিনসন। তো ইনো ডবল ভরি রুইছি কিতার লাগি এগুন ঠান্ডা পর্যন্ত অক্টোবর নভেম্বর পর্যন্ত এগুন ধরে একটা ঠান্ডা পর্যন্ত ধরে। তো এর লাগে আমি এগুন তরে আর আরেকটা জিনিস এগুন তোর কিতা ডাল ফালও কম দে খুব কম দে আর খালিও ধরতে থাকে। তো এর লাগে আমি এগুন তরে কিছু গণ ঘরিয়া ওই দোকা ডবল ঘরে রয়েছি আর এখানে ওজন মাছানো একটু গাত দিছি এর তো ফানি যখন দিমু তখন ও ফানি আঁটিব গাছের গুড়ি দেখব এর বাদে মেঘ দিব আর ওই দোকা আমার গত বছর আল্লাহ দেওয়া যেটা ওই দোক গাছ ডাল যেটা আসিন ওটা গত বছর ওটা ডাল কেদা করিলি আর ও দিলে আর আর আমি একটা ভিডিও দিব এনে আমি জঙ্গলটা গেছিলাম জঙ্গলটাই মঙ্গল করি ও ভিডিও মানে ওটা ডাল খাটার ডাল খাটি আনছে আমার কদিন আগে। তো দেওয়া তো খুব সুন্দর লাগে এটা পুরো দেশের লাহা আর আমরা তো এটা কিতা হয়ে যাবো দেখা এলটমেন্ট
ফালাইল মানুষে আসলে নিয়ে না অনেক জায়গা দেখছি এদিন দেখছি বার্মিংহাম দেখাই রাখ যে অ্যালটমেন্ট এটা মিলা বড় দেয় আসলে দায়ও নাই আপনি যে কোনো জিনিসও লাগি দেখবা আপনার সাইডে যে অ্যালটমেন্ট থাকে বলে দেয় না কেন দিত না আপনারা কাম করবো আপনার লোকাল যে ফয়লা যখন আপনি ইমেইল করবা দেবা আপনার কিউর মাঝে ফেলা এত হচ্ছে যারা অ্যালটমেন্ট আনতা কিউর মাঝে ফেলা এত হচ্ছে ফোন করলে হইব আপনি কিউর মাঝে 40 নম্বর 50 নম্বর ইতা না শুনিয়া আপনি আপনার লোকাল যে কাউন্সিলর আছে কাউন্সিলার রে ধরবা এদেশের কাউন্সিলর হলো কাম নাই বাংলাদেশ কাউন্সিলার হল টুকাইয়া বাহরা লাগে আর এদেশের কাউন্সিলার আপনি ফোন করিয়া যখন যেন বলি আমার ওর সমস্যা আমি বললাম গার্ডেনিং করতাম তে অ্যালটমেন্ট আমি ফাইয়ার না আমার খালি নেক্সট নেক্সট করে এরপরে আমি 40 নম্বর 45 নম্বর দেওয়া তো আপনার সাতটা দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ফাইলিবা আর ওখন আমি ও ধোকা ইগুন ওমলা সিংলা লাগাই লইমু ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখাই মুই আপনারা রে যে কত সুন্দর হয়েছে গ্রিন হয়ে গেছে গিয়া আর ওখন আমি তোরা দেখাই লাই ও ধোকা তোরা ভিতরে দেখাই ভিতরে বলতে ও ধোকা অরিজিনাল যে বাংলাদেশের যে উড়ি সেই সিম কইন সিম বা উড়ি ওই ধোকা এটা লাভ কিতা আমি তোরা দেখাই দিই ও দোকা তিনটা দিছি প্রতিটা ফটো আমি তিনটা হরে দিছি ওই দোকা তিনটা হরিয়া দিছি দেওয়াই গিয়া ইনো যে মনে হইলো একটা গরম আছে আর ও যেন পিওর মাটি পাইছে রাই তুললে ঠান্ডা উঠে না ওই দোকা চুয়া জ্বর দেখা যায় ওই দোকা হাঁকড়া জ্বর সেদিন আমি মনে দুই ভিডিও আগে মনে হয় গত সপ্তাহে আমি দেখাইছি সপ্তাহ হয়েছে না কিন্তু ওই দোকা হেরে দিয়ে আমি দেখাই ও দোকা লদ দেওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া ও দোকা লদ দেওয়া আরম্ভ হয়ে গেছে ও দোকা ও যেন লদ দেওয়া আরম্ভ হয়ে গেছে উইথিন টু থ্রি ডেজ তিন চার দিন বাদেও এটা অত লম্বা হয়ে যাবো গিয়া লদ দেওয়া আরম্ভ করে ফট ফরি লম্বা হয়ে যায় গিয়া আর আমি ফয়লা অন্য রাস্তা হন আরও রয়েছে বাড়া রইতাম আরও কিছু গাছাইন রয়েছে আর মার্শাল্লাহ আমার ও একটা জিনিস পড়ো ভালো লাগে নাইস লাগে ও দোকা কিতা হয় লাল বাতুয়া মার্শাল্লাহ খুব নাইস আর হো দিতাম নাগামরিস নাগামরসের বদলে ইয়া দেওয়া গিয়া নাগামরসর সেরা বদলি দেওয়া গিয়া আরও দেখাই তুরা আর একটা ভিডিও কর মনে আমি ও দুই তিন দিন আগে দেখাইছিলাম আপনার আরে যে আমি কচু বদলাইছি বদলাইছি বলতে ফলে আছেন ট্রে ওই দোকা আধা ট্রে এক ট্রে ও একটা ও এরপরে ও দোকা রয়েছে আমি দিছিলাম না কই যদি কেন মাটির দেওয়ার পরে গিয়া দেখা যায় আর খেতে হয়ে যার গিয়া তাহলে আমি রাখি দিম আরো খাওয়া দিন কিন্তু এখানে দেখে আর মার্শাল্লাহ মানে দেওয়ার পরে মাটির মাঝে দেওয়ার পরে ভালো হয়েছে আর এখানে পানিও ফার তো আর খদুর গাছে ঢোকাছে দোকা মার্শাল্লাহ পসাইতে তো খদুর যার লম্বা যার গেছে আর ওই দোকা নাগার সেরা নাগার সেরা ফলে আছেন ছোটো ফটো এরপরে একটুক বড় ফটো দিছি ওন আরও একটুক বড় হইব আরও বড় ফটো দিব গিয়া এসে ফাইনাল করব তো আইস আর খালি খাম আর খাম ওই দোকা দুই কয়দিন গেছে ওই দোকা কয়দিন গেছে ওই দোকা লত দেওয়া আরম্ভ করেছে ওনকে সমস্যা হয়ে কি তা জানি ও মানে এখানে হয়ে যায় এখানে হয়ে গেলে সে সিঁড়ি যায় গিয়ে তো আমি ওমলা কিছু হরাই হরাই রাখুন আর দুই এখর ভিতরে ও যেন এখানে ওই দোকা একটা আটটার গাছ লাগিয়ে দিই ওগিয়ে লাগে ওমলা হরলে আমি দেখছি ভেরি গুড ওয়াই আর ওই দোকা আমার খদুর যার ইটা মার্শাল্লাহ ওই দোকিলা নাইস হর আর ইটা ও তারে বাড়া দিছিলাম তো বাড়া যাইতে চান না যদি ভাঙ্গি যায় ও দেখি জানি ওই দোকা বাড়া গুড়ির ভিতরে থাকে আর ওবাদি দিয়ার সামগারি ভাই দেখা যাও কিতা হয় তো দোয়া করবা আর পরবর্তীতে ইনশাল্লাহ আরও দেখাই মনে আপনার সুন্দর সুন্দর ভিডিও আর নয় আমার অনেক সাবস্ক্রাইবার মার্শাল্লাহ আপনারা মোবারকবাদ ধন্যবাদ আপনারারে আর আপনারা কোনো কিছু জানার যদি থাকে তাহলে কিতা করেন জানো ও মেসেজ করেন জানো ইনশাল্লাহ যতটুকু চেষ্টা করুন আর আরও জনে বহুজনে কেন যে বাড়িটা বড় ফট কত বড় ফট হইতো ফট এটা খদুর লাগে বাংলা লাউর লাগে যত বড় ফট হইব ওই তো আমি
অর্থাৎ গত বছর ক্ষেত্র অবস্থা বুঝলো তা বড় বড় ফল এটা বিএমও হস্তায় সবচেয়ে বেশি হস্তায় বিএমও পাওয়া যায় তো আপনারা দোয়া করেন যেন আর সকলের কাছে দোয়া চাই চাই আর বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ফি আমানিল্লাহ Ogun, yes, I saw you for a minute, but I'm a little bit of a barber. I like it.